পূর্ব বর্ধমানের এক রাতের বৃষ্টিতে একদম জলের তলাতে চলে গেছে বর্ধমানের কিছু অংশ, আর এটা হচ্ছে বাঁকা। বাঁকার জল কিন্তু ভর্তি। এরপরে যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু বর্ধমানের কপালে দুঃখ আছে, অর্থাৎ বন্যার পরিস্থিতি কিন্তু হতে পারে। আর দামোদর নদী প্রায় ভর্তি হয়েই গেছে একদম, মানে প্রচণ্ড জল, কানায় কানায় জল। আর দামোদর নদীর জল ভরলে এই বাঁকার জলও ভরবে, আর নিচু এলাকাও প্লাবিত। দিন পরে বর্ষাকালে এরকম বৃষ্টি দেখে ভাবলাম তোমাদেরকেও দেখা যে কী অবস্থা। সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম তোমাদের বর্ধমানে যারা থাকো তাদেরকে দেখানোর জন্য যে বর্ধমানটা কী অবস্থা। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কী অবস্থা দেখো, 5:30 বাজে কী অবস্থা দেখো। আমাদের এই উঠোনে জল উঠে গেছে, যেটা সচরাচর হয় না। এত বৃষ্টি হয়েছে উঠোনে জল উঠতে দেখিনি। হ্যাঁ, একবার হয়েছিল যখন আমি একদম ছোট ছিলাম, তখন বন্যা হয়েছিল বর্ধমান, তখন একবার উঠেছিল। বাট এখন দেখো কী অবস্থা, দেখো কী অবস্থা, দেখো কী অবস্থা। এবার আমি জানি না রাস্তাঘাটের কী অবস্থা থাকবে, চলো তোমাদেরকে বাড়িটা নিয়ে গিয়ে একটু দেখাই। দেখো কী অবস্থা, এটা হচ্ছে পুকুর পা, আর এটা হচ্ছে রাস্তা। তো পুকুরের রাস্তাটা দেখো কী অবস্থা, ছিল একটু এগিয়ে যায় সামনের দিকে যায়, কী অবস্থা দেখো। বর্ধমান পুরো ফেঁসে গেছে, দেখো সব একদম জলের তলা। বর্ধমানের রাস্তা কিন্তু জলের তলা, দেখো ড্রেনের জল প্রায় উঠে গেছে। এইদিকে মোটামুটি একটু জলটা কম আছে, কিন্তু প্রায় এদিকে আরও বেশি আছে। দেখো একবার এত বড় যে ট্রান্সফর্মার, সেটাও পর্যন্ত জলের তলা। বন্যা হয়েছে, বন্যা। গাইস দেখো কি অবস্থা, কেউভাবে কল 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 করে জল বোঝে, পুরো ভর্তি জল, গাছের উপরে জল উড়ে গেছে। এখানে মাঠটাও কিন্তু পুরো জলের তলা, দেখবো পুরো জলের তলায় মাঠ। দেখো রাস্তা ঘাট পুকুর সব জলের তলায়, মাঠ ফাট সব জলের তলায়। দেখো বর্ধমানের রাস্তার কী অবস্থা, দেখো জলের তলায় রাস্তাঘাট সব জলের তলায়। একমাত্র পিচ রাস্তাটা একটু ভালো আছে, বাদ বাকি সব জলের তলায়। কিছু দূরে আসার পর লক্ষ্য করলাম একটা জায়গাতে হাঁটু সমান জল, এবং সেখানে কিছু মানুষ সেই জলটাকে পার করার জন্য চেষ্টা করছে। তো দেখো সামনে রাস্তাটা পুরো হাঁটু সমান জল, এইদিকে যাব। আর আমি এখন সাইকেল নিয়ে এসেছি, তো আমি সাইকেল নিয়ে এইদিকে আমি যাব। কিন্তু দেখো এই যে জল, আমি ভাবছি কীভাবে যাব, কারণ হাঁটু সমান জল। তো দেখো ওইখানে কিছু মানুষ সেই জলগুলোকে লাঠি দিয়ে বার করার জন্য ওনারা ব্যবস্থা করছেন, যাতে আর কি ওই জলগুলো বেরিয়ে যায়। তো চলো আমি এবার আস্তে আস্তে যাই এই রাস্তাটা দিয়ে, প্রচুর জল। আমি এখন এসেছি বাঁকাতে, বাঁকার যা জল বেড়েছে না সাঙ্গাতে। আর আজকে যদি সারাদিন বৃষ্টি হয় বর্ধমান প্রায় ভেসে যায়, ভাত দেখে ভেসে গেছে, পরে পুরোটা ভেসে যায়। তোরা বাঁকাটা দেখতে পাচ্ছ, একদম কানায় কানায় জল, একদম পুরো উচ্ছে পড়ছে জল। আর একটু হলেই কিন্তু একদম ব্রিজের উপরে জল উঠে যাবে। তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, একদম ব্রিজটার একদম গায়ে গায়ে জল। তো আজকে ভারী বৃষ্টি হওয়ার কথা আছে, যদি হয় তাহলে কিন্তু দুঃখ আছে, কারণ বৃষ্টিটা কিন্তু হতে পারে, আর হলে ভালো রকমই দুঃখ আছে, ভেসে যাবে। আর এটি হচ্ছে বর্ধমানের একটি অন্যতম একটি জায়গা যেখানে বাঁকার সঙ্গে রাস্তা প্রায় সমান, এটা হচ্ছে সেই জায়গাটা। দেখো প্রায় বাঁকার জল কিন্তু রাস্তায় এসে গেছে, আর উপরে হচ্ছে রেল লাইন। আর তোমরা বলো এটা বর্ধমানের কোন জায়গা, তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে এটা বর্ধমানের কোন জায়গা।
যেখানে প্রচুর বৃষ্টি হলেই প্রায় বন্যা হয়ে যায়। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে এটা জানাবে। তো দেখো, এত জলে মানুষের দুর্ভোগে কিন্তু শেষ নেই, দুর্যোগে দুর্ভোগ যাকে বলে একদম। বর্ধমান একটি উঁচু জায়গা হয়েও যে বৃষ্টির পরিমাণের জন্য যে এরকম অবস্থা, আর এর মধ্যে যদি ডিভিসি থেকে জল ছাড়ে তাহলে কিন্তু অনেক জায়গা প্লাবিত হবে। আর এইদিকে দামোদর নদী প্রায় ভর্তি পুষছে যাকে বলে, আর এই দামোদর নদী কিন্তু আমাদের বর্ষার জলেতেই কিন্তু বেশি জল ভর্তি, মানে ওই নদী বর্ষার জলেতেই পুষ্ট। আর উপরে দেখতে পাচ্ছ, উপরটা ছিল রেল লাইন, আর পাকার জলটা এই দিক দিয়ে আসছে দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা আরও সুন্দর, তোমাদের দেখতে আরও ভালো লাগবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর বেল আইকন অল করে দাও, আর লাইক কমেন্ট করতে তো একদমই ভুলো না। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।